ধর্মনগরের মিশন টিলাস্থিত পাওয়ার সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ধর্মনগর ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালে মিশন টিলা এই সাবস্টেশনের সিনিয়র ম্যানেজার জানান, সিটি বক্স ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত। কেন সিটি বক্স ব্লাস্ট হয়েছে তা তিনি বলতে পারছেন না, তবে এই বক্সে থাকা তেল চারিদিকে ছিটকে পড়ায় অন্যান্য যন্ত্রপাতিতেও আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকল কর্মীরা। এছাড়া এলাকার বিধায়ক যাদব লাল নাথু খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সিনিয়র ম্যানেজার মিশন টিলা সাবস্টেশন। স্যার, এখানে একটা মানে ফায়ার কল আসছিল সকালবেলা। হ্যাঁ, আমরা তো বন্ধের দিন অফিসে ছিলাম না, সকালে খবর হইলাম, হঠাৎ করে যে আগুন লাগছে। আসার পর দেখলাম যে এখানে সিটি বাস্ট হয়েছে। সিটি বাস্টটা খুব সময় দেখি ইনভেস্টিগেশন এখনো করতেছি আমরা। সিটি বাস্টের তেলটা ছিটকে পড়ে গেছে চারিদিকে। বড় অনেক ব্যাকা ফ্যাকা যেগুলি আছে, এগুলি তো সহজ দাহ্য জিনিসপত্র আছে ভিতরে, তার টার আছে, এগুলিতে আগুন টাগুন হচ্ছে। ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি আইছে এবং এলাকার বিধায়ক মাননীয় যাদব নাথ মহোদয় খুব তাড়াতাড়ি আইছেন, খুব সহযোগিতা করছেন। এখন দেখতেছি আমরা সেটা কাজটা বাকি শর্টটা চালু করার চেষ্টা করছে। তারপরে ধীরে ধীরে বাইগরম কী সমস্যা হয়েছিল। তোমরা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে স্যার? ক্ষয়ক্ষতিটা এই মুহূর্তে কোয়া যায় না, কী কী জ্বলছে মাত্র তো ঢুকছি আমরা 10 মিনিট হয়েছে। পুরা আগে তেলটা বন্ধ করতে লিখবো, তারপর দীক্ষা, তারপর হিসাব করে বোঝালাম। তো শহরের লাইন মোটামুটি কটা শহরের লাইন চালু হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে।